জীবনদান, রক্ত দিয়ে অন্যের প্রাণ বাঁচান। এই বাণীকে পাথেয় করে ডিডিএইচ এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ডিডিএইচ প্রাঙ্গণে। ব্লাড ব্যাংকে যখন রক্ত শূন্যতা তখনই এই মহৎ উদ্যোগ ডিডিএইচ এ। প্রতি বছর 2 থেকে 3 বার ডিডিএইচ এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ডিডিএইচ এর স্টাফদের নিয়ে। আজও সেই আয়োজন। আজকের এই রক্তদান শিবিরে 100-এর বেশি রক্তদান করেন রক্তদাতারা। এই গ্রীষ্মের দাবদাহে যখন ব্লাড ব্যাংকের রক্ত শূন্যতা তখন এই মহৎ উদ্যোগ ডিডিএইচ এ। এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন ব্লাড ব্যাংকের কর্মকর্তারা। এই রক্তদান শিবিরে ডিডিএইচ এর কর্ণধার বলেন, রক্তের প্রয়োজনীয়তা মেটাতে প্রত্যেক সংস্থাকে এই ধরনের রক্তদান শিবির করা অতি প্রয়োজন, কারণ এক ফোঁটা রক্তের জন্য বেঁচে যাবে একটি প্রাণ। রক্তের শূন্যতা মেটাতেই এই উদ্যোগ ডিডিএইচ এর। কি বলছেন ডিডিএইচ এর কর্ণধার ও রক্তদাতারা, শুনুন ধুলিয়ান থেকে দাউদ হোসেনের রিপোর্ট, ডি নিউজ কলকাতা। হ্যাঁ, আমি জয়েন করেছি। সবাইকে দিতে বলবো, উপকার হবে। দেখুন, আজকে এই রক্তদান শিবির যেটা হচ্ছে কি, এটা আমাদের ডিডিএইচ এর মধ্যে হচ্ছে। এখানে আমাদের 99% যত যারা ডোনার তারা ডিডিএইচ এর স্টাফ। আমরা এর আগে 4.5 মাস আগে একটা এখানেই ক্যাম্প করেছিলাম, ব্লাড ডোনেশন ক্যাম্প। আমাদের আমরা জঙ্গিপুর হসপিটাল সাব ডিভিশন হসপিটাল থেকে ব্লাড ব্যাংক থেকে লোক এসেছিলেন, আজকে ওনারা এসেছেন। তো আমরা একটা ক্যাম্প করেছি। এখন ব্লাডের কিন্তু খুব ক্রাইসিস আপনার হচ্ছে। গত 15 আগস্ট এই যে গেল, এটাতে আমি যা খবর পেলাম কি আমাদের জঙ্গিপুর সাব ডিভিশনে খুব ক্যাম্প সেভাবে হয়নি এবং ব্লাড ডোনারও অনেক কম ছিল। তো আমরা চাইলাম কি না, আমরা তো হসপিটালে আছি, হসপিটালে কাজ করছি, এখানে অনেক পেশেন্টের ব্লাড লাগে। আমাদেরকে জঙ্গিপুর সাব ডিভিশন ব্লাড ব্যাংকের যারা আছেন, কাজ করছেন এবং ম্যাম আছেন, উনিও অনেক আমাদেরকে হেল্প করেন, সবাইকে হেল্প করেন, প্রত্যেকটা সেট আপকে হেল্প করেন। তো আমাদের তরফ, ডিডিএইচ এর তরফ থেকে আমরা এবং আমাদের নুরবিড়ির যারা কিছু স্টাফ, আমরা মিলে এখানে আজকটা ব্লাড ডোনেশন ক্যাম্প আজকে আমরা করেছি। এবং আমি চাইছি কি, যত প্রাইভেট সেট আপ আন্ডার জঙ্গিপুর সাব ডিভিশন আছে, তাদেরকে আমি বলবো কি অ্যাটলিস্ট বছরে 3টে করে নিজেদের মধ্যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা উচিত। কারণ আমরা যদি জঙ্গিপুর ব্লাড ব্যাংককে হেল্প যদি না করি, তাহলে ওনার ব্লাড কোথায় থেকে পাবেন? কারণ ওনাদেরকে গভর্নমেন্ট নিজেদের হসপিটালকেও দেখতে হচ্ছে, প্লাস আমাদের মতো যারা প্রাইভেট সেট আপ আছে যেখানে পেশেন্ট ভর্তি হচ্ছে তাদেরকেও হেল্প করতে হচ্ছে। এবং আমাদের যে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, সেখান থেকেও পেশেন্ট যাচ্ছে জঙ্গিপুর, সেখান থেকেও ব্লাড নিয়ে আসছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যত প্রাইভেট নার্সিংহোম হসপিটাল জঙ্গিপুর সাব ডিভিশনের মধ্যে আছেন, তারা সবাই ব্লাড ডোনেশন ক্যাম্প নিজেদের হসপিটালের মধ্যে করুন এবং আমাদের যে ব্লাড ব্যাংক যেটা আছে তাকে সহযোগিতা করুন। আমরা একটা টার্গেট করেছি কি মিনিমাম 100 জন তো আমরা আজকে দেবই, প্লাস যেটা হবে সেটাই ধরেন ভালো। এর আগে আমরা 60-70 জন 4-4.5 মাস আগে আমরা দিয়েছিলাম, এবার আজকে টার্গেট আছে মিনিমাম 100 তো আপনার হবে। হ্যাঁ, তারপরে যেটা বেশি হয় সেটা ভালো। আবার আমাদের জানুয়ারিতে আবার একটা আমরা ক্যাম্প করব। আমাদের হসপিটালের স্টাফ যারা আছে তারাই আমরা নিজেরাই আমরা ব্লাড ডোনেট করছি। গুড আফটারনুন, আমার সবাইকে বড়দের প্রণাম এবং ভালো ছোটদের আশীর্বাদ ভালোবাসা জানিয়ে আমি 2-1টা কথা বলছি রক্তদান সম্পর্কে। রক্তদান হচ্ছে আমাদের জীবন বাঁচায়, যে আমাদের সবাইকে রক্ত দেওয়াটা উচিত। যেসব পেশেন্টের রক্তের দরকার হয়, যেসব পেশেন্টরা যাতে সময় মতো সঠিক সময়ে সুষ্ঠুভাবে রক্ত পাই, তার জন্য আমাদের এটা সহযোগিতা করা উচিত। ডক্টর হর্ষবর্ধন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, ইনি বলেছিলেন যে আমাদের যেসব পেশেন্টের হচ্ছে রক্ত দরকার, তাদের পাশে সাধারণ মানুষকে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করা উচিত এবং যেসব পেশেন্টরা যাতে সঠিকভাবে বাঁচতে পারে, তাদের জীবন দান জীবন তাদের সুষ্ঠুভাবে জীবন দান করতে পারি, যার জন্য আমাদের হচ্ছে সবাইকে রক্ত দান করে তাদের সহযোগিতা করা উচিত। রক্ত দান হচ্ছে করাটা সব থেকে ভালো, যেটা রক্ত দান করলে এমন কিছু কোনো প্রবলেম হতে পারে না। তো রক্ত দান হচ্ছে আমাদের হচ্ছে যেটা বলা যায় সমাজের মধ্যেও একটা কল্যাণকর কাজ, যার জন্য রক্ত দিয়ে আমাদের সবাইকে ওভারঅল
এটা সহযোগিতা করা উচিত আমাদের। আজকে হচ্ছে ডিডিএইজ এর পক্ষ থেকে আমরা ওভারঅল ডিডিএইজ এর স্টাফ দেন ডিডিএইজ এর কিছু পেশেন্ট পার্টি সবাই মিলে রক্ত দিয়ে পেশেন্টদের হচ্ছে সহযোগিতা জন্য হাত বাড়িয়ে দিয়েছি। দেন হচ্ছে বাকি যেসব পেশেন্টরা যাতে অসুস্থ বা অসুস্থতায় ভুগছে, যারা সঠিকভাবে রক্ত পাচ্ছে না, তাদের রক্ত দিয়ে সময় মতো তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। আমার নাম হচ্ছে ডায়েটিশিয়ান মামনি খাতুন। খুবই ভালো লাগছে, খুব ভালো লাগলো আমার। আমার সেকেন্ড টাইম এবার রক্ত ব্লাড ডোনেশন করলাম, ব্লাড ডোনেট করলাম, হ্যাঁ, ডিডিএইচ, আমাদের ডিডিএইচ থেকে। হ্যাঁ, আমরা সব স্টাফদের মধ্যে সব মোটামুটি 100। এটা সেকেন্ড টাইম। রক্তদাতাদের এটাই বলবো যে রক্ত 6 মান্থের পর পর মানে রক্ত দেওয়া খুব ভালো। রক্ত দিলে শরীর মোটামুটি ফিটফাট থাকে রক্ত দেওয়ার পরে। হ্যাঁ, খুব ভালো লাগলো রক্ত দেওয়ার সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম তো দিয়েছিলাম, সেকেন্ড টাইম মোটামুটি 8 মাস পরে ভালো লাগলো। খুব ভালো লাগছে, রক্তদান শিবির প্রত্যেকটা মানুষকে দেওয়া উচিত। আমরা আজ ডিডিএ দিয়েছি, বাইরে যদি কোথাও হয় 5 মাস পরে আবার আমরা দিতে পারবো। খুব মানে রক্ত দেওয়া এতটাই ভালো যে মানুষ অনেকে বুঝতে পারে না, কিন্তু রক্ত দেওয়া শরীরের পক্ষে খুবই ভালো, অপরের জীবনও বাঁচবে রক্ত দিলে। আমার নাম পিন্টু সাহা। দিলাম, কেমন লাগলো রক্ত দিয়ে? কেমন লাগবে, ভালো লাগছে। মূল্য দিয়ে দিলাম গরিব উপকারের জন্য, কেউ ভালো হবে, আমার রক্ত যদি থাকে বেশি তো কেউ যদি ভালো সুস্থ হয় আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, তারই জন্য দিলাম। আপনার নাম? হুমেরা খাতুন।